হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব মাইক্রোটিক রাউটার কিভাবে ব্যাকআপ নিতে হয় এবং কি ব্যাকআপ ফাইলটা কিভাবে কি আপলোড করতে হয়। সো বেসিক্যালি হচ্ছে মাইক্রোটিক রাউটার সেন্সিটিভ কনফিগারেশন, আপনি কনফিগারেশন শেষে আপনি অবশ্যই এটাকে ব্যাকআপ নিয়ে রাখবেন, বিকজ আপনার যদি কোনো কারণে মাইক্রোটিক রিসেট হয়ে যায় বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেই ব্যাকআপ ফাইল কিন্তু অ্যানাদার সেম মডেল মাইক্রোটিকে আপলোড করে কিন্তু আপনি প্রোভাইডার সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। তো একই সাথে যদি আপনার কখনো দেখা যাচ্ছে আপনার মাইক্রোটিক কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই ব্যাকআপটাকে আবার নতুন করে আপলোড করে পুনরায় আপনার সার্ভিসটাকে স্টার্ট করতে পারেন। সো এর জন্য প্রথমত হচ্ছে আপনাকে মাইক্রোটিকটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে ফাইল, ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন তিনটা অপশন দেওয়া আছে, ব্যাকআপ, রিস্টোর অ্যান্ড আপলোড। সো এখন আমরা এটাকে ব্যাকআপ নেব। আমি একটা ব্যাকআপ এখানে নিয়েছি, আমি চাইলে এখান থেকে ব্যাকআপটাকে রিমুভ করে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাকআপ নেব, ব্যাকআপের জন্য আমি এখানে ব্যাকআপে ক্লিক করব। করার পরে ব্যাকআপ নেম দেব, ঠিক আছে। তো আমি এখানে ব্যাকআপ নেম দিচ্ছি এনলাইটেন মুমিন। আপনি চাইলে সেই ব্যাকআপ ফাইলটাকে একটা পাসওয়ার্ড দিতে পারেন, অর্থাৎ ওই ব্যাকআপ ফাইলটা আপলোড করার সময় বা ওটাকে দেখার সময় আপনি সেই পাসওয়ার্ডটাকে বসাতে হবে। যদি আপনি পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ডটা দিবেন, অথবা এখানে ডিরেক্টলি কি করবেন, ব্যাকআপে ক্লিক করবেন। সো এখান থেকে কিন্তু ব্যাকআপ ফাইলটা হয়ে গেছে। সো ব্যাকআপ এখানে রাখার পরে অবশ্যই এটা ডাউনলোড করে আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা এনি আদার স্টোরেজ ডিভাইসে কিন্তু কালেক্ট করবেন বা সংরক্ষণ করবেন। কারণ এখানে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার মাইক্রোটিক রাউটার যদি নষ্টই হয়ে যায় বা মাইক্রোটিক যদি কোনো সমস্যা দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাকআপ ফাইলটাকে আপনি আর পাচ্ছেন না। সো দ্যাটস ওয়াই এটাকে কী করবেন, ডাউনলোড করবেন। এটাতে ক্লিক করবেন, রাইট ক্লিক, দেন ডাউনলোড। কোন লোকেশনে ডাউনলোড করবেন, ডেস্কটপ অ্যান্ড ওকে। সো আমি এটাকে ডাউনলোড করে ফেলছি, এই হচ্ছে কি আমার ব্যাকআপ ফাইল। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মাইক্রোটিকের যে হোল কনফিগারেশন এটাকে কি করতে পারবেন, ব্যাকআপ করে নিতে পারবেন। সো একই সাথে এখন আমি হচ্ছে কি ব্যাকআপ ফাইলটাকে আপলোড করব। দেখি আপলোড করার পূর্বে আমি এটাকে রিসেট করে দিচ্ছি। রিসেট যদি করি অর্থাৎ টোটাল সিস্টেমটাকে আমি কি করে দেব, রিসেট কনফিগার করে নতুন করে, নতুন করে আমি এটাকে আবার ব্যাকআপ ফাইলটা আপলোড করব। রিসেট আমি আবার আপনাকে দেখাই দিচ্ছি, সিস্টেম অবশ্যই কি রিসেট কনফিগারেশন। আমি যদি কোনো কনফিগারেশন এখানে কিপ ইউজার কনফিগারেশন রেখে দিতে চাই রেখে দিতে পারবো, বাট আমি কোনো কিচ্ছু রাখবো না। আমি এখান থেকে কি করবো, রিসেট করে দেব। ওকে, সো রাউটারকে আমি রিসেট করে দিয়েছি। সো এখানে কিছুটা সময় সে নিবে পুনরায় রিস্টার্ট হওয়ার জন্য, ঠিক আছে। সো রিসেট কমপ্লিট হয়ে গেছে, আমি পুনরায় দেখি কি করে লগ ইন করি, কানেক্ট করি। ওকে, কানেক্ট। সো এখানে কিন্তু কিছুই নেই, ঠিক আছে। রিচেবল শুধু দেখাচ্ছে যেগুলো, সেগুলো কোনো অন্য কোনো কিছু নেই। সো এখানে শুধুমাত্র রানিং দেখাচ্ছে হচ্ছে আমি যে ইন্টারফেস গুলোকে ইউটিউবে কেবল লাগিয়েছি। সো এখন আমি আবার ফাইলসে ক্লিক করব। করার পরে এখান থেকে রিস্টোর যদি দিই তাহলে আমার এটা রিস্টোর যাবে। যদি আপলোড করতে চাই আমি আপলোড করলাম, করার পরে হচ্ছে এই ব্যাকআপ ফাইলটাকে দেন ওপেন, ঠিক আছে। সো এখন আমি এটাকে এখানে আপলোডে ক্লিক করলাম, করার পরে কি করব এখান থেকে ডিরেক্টলি রিস্টোর করব, ঠিক আছে। তো পুনরায় হচ্ছে আমি আমার যে কনফিগারেশনগুলো এখানে দিয়েছি সেগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে। সো এখানে হচ্ছে কি আমি আপলোড করার পরে এটাকে যদি এখানে ক্লিক করি, এটি ক্লিক করব, করার পরে কি করবো, রিস্টোর। তো আমি যেহেতু পাসওয়ার্ড দিই নাই সেখানে এখানে ব্যাকআপ ফাইল দেখাচ্ছে, দেন রিস্টোর দিব। ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর কনফিগারেশন, রিবুট, ইয়েস। সো আমি হচ্ছে কি এটা পুনরায় কি করতে যাচ্ছি, রিস্টোর করতে যাচ্ছি এবং কি রিবুট দিতে যাচ্ছি। সো অটোমেটিক্যালি আমার এটা অটো কমপ্লিট হওয়ার পরে আবার রিস্টার্টে কি হবে, এটা চালু হবে। সো এই সময়গুলোতে আপনাকে 10 থেকে 15 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে পুনরায় সেটাকে রিস্টার্ট হয়ে চালু হওয়ার জন্য, ঠিক আছে। সেটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখি, দেখি আমার এখানে কিন্তু অটোমেটিক যে আমার আগে যে কনফিগারেশন ছিল সেই কনফিগারেশনগুলো কিন্তু এখানে চলে আসে। দেখুন এই যে
ISP2, LAN connection, Ethernet, VLAN, DSCP. Take a step. Apoji the interface is I interface address shop kitchen. এবং কি আমি ইন্টারনেটও কিন্তু অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে তো এভাবে হচ্ছে কি আপনি আপনার মাইক্রোটিক রাউটারে সমস্ত ধরনের কনফিগারেশন কি করবেন ব্যাকআপ রেখে দিবেন এবং যখন কোনো ধরনের ট্রাবল হবে তখন কিন্তু আপনি সেটাকে আপলোড করে পুনরায় আবার আপনার মাইক্রোটিকের প্রিভিয়াস কনফিগারেশনে ফেরত যেতে পারবেন ঠিক আছে So, as a network administrator or ISP provider, or আপনি যেখান থেকে MikroTik operate করুন না কেন মাস্ট বি আপনি MikroTik এর ব্যাকআপ ফাইল রেখে দিবেন প্রতিনিয়ত এটাকে আপডেট ফাইলটা আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে স্টোরেজ করে রেখে দিবেন ঠিক আছে সো আবার পুনরায় আপনাকে বলি ব্যাকআপের জন্য ফাইলসে ক্লিক করব করার পর হচ্ছে কি ব্যাকআপ দেন আপনি এখানে ব্যাকআপ নেন 1 2 দেন ব্যাকআপ ওকে সো এরপর এই ফাইলটিকে রাইট ক্লিক করে আপনি কি ডাউনলোড করবেন দেন পুনরায় এটাকে আপলোড করার পরে সেই ফাইলটাকে সিলেক্ট করে রিস্টোর করবেন ঠিক আছে দেন রিস্টোর তো চাইলে আপনি এখানে পাসওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারেন ফাইলটার সিকিউরিটির জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস এন্ড সি ইউ अगेन টু অ্যানাদার ওয়ান টিল দেন বাই টেক কেয়ার